আল্লাহ আল্লাহ, এরকম অশান্তি কি ভালো লাগে? কোন কোন এ আপনারা এই কোন যে এরকম অশান্তি ভালো লাগে কিনা? সারাদিন ডিউটির পরে দেখেন যে বান্ধবীহান ফোন দেয়া কইছে যে চল ঘুরবার যাবো, ভালো লাগতেছে না হ্যান ত্যান এটা সেটা, তো এখন বেরো আমরা এখনই যাবো ঘুরবার যাবো। তো হচ্ছে ঠিক আছে, কি করার, বান্ধবী মানুষ বেরোইবো ঘুরবার যাবো, কিছু তো আর করার নাই। যে আমি রেডিমেডি হয়ে বেরোয় রাস্তার সামনে দাঁড়ায় আছি, এই দেখেন আইসি রাস্তার কাছে আইসি, দেখেন যে দাঁড়ায় আছে, হ্যার কোনো পাত্তা নাই, কুত্তা বিলাই ছাগল আস মুরগি যা আছে সব এসে দেখে দেখে যেতেছে আমারে, কিন্তু হ্যার কোনো পাত্তা নাই। অবশেষে ফোন দেয় হে আমারে কয় যে দোস্ত আমি তো ওইখানে নাই, আমি এই পাশে দাঁড়াই না, এখন তুই এই পাশে আয়। তো আচ্ছা ঠিক আছে যাই হোক, এখন বান্ধবী মানুষ কইছে এই পাশে দাঁড়াই না না এই পাশে, তাহলে আমি আবার আসতেছি হ্যার কাছে। সেখানে এসেও দেখি যে হে নাই, ওরে আল্লাহ আর কেমন মেজাজটা গরম হয়। এখন কি করার কি করার, কিছু তো আর করার নাই, বান্ধবী মানুষ আর সাত খুন মাপ। এই যাই সে আমি আবার এখানে একখান ফাঁকা জায়গা আছে, সেখানে বসে থেকে যে আপনার করে ফুল টুল গাছ মাছ সব দেখাইতেছি। অবশেষে যাইছে, আসার পরে ধানে যে রিক্সা ঠিক করতেছে, ওরে রিক্সা ওরে রিক্সা, এমন দাম চাই রিক্সাওয়ালারা তার কর কোনো শেষ নাই। এক রিক্সা দুই রিক্সা তিন রিক্সা জিজ্ঞাসা করতে করতে দেখেন অবশেষে এখন রিক্সাওয়ালা মামা রাজি হয়েছে। এই দেখেন আমরা এখন রিক্সায় উঠে দুইজন মিলাই দেখেন যে যাইতেছি। তো বান্ধবী তো হচ্ছে ভয় পেয়ে গেছে, হঠাৎ করে ভিডিও করতেছি কি সমাচার না সমাচার, তো হচ্ছে হেতার বুঝতেছে না বুঝছে না। তো আমি আবার ভিক্টোরিয়া চিহ্ন দিয়ে হেরে আবার হাসাইতেছি যে বান্ধবী এখন কি করবো না করবো, তোমার তো ভাইরাল করে দিবো এগুলো কয়ে ভয় দেখাইতেছি বুঝছেন। তো হচ্ছে হে তো আর ভয় পেয়ে যাইতেছে কি সমাচার, হে আমি কেন হ্যারে ভিডিও করতেছি, তো হে আর বুঝতেছে না। তো আমরা রিক্সা থেকে নাই মাই দেখেন যে দুইজন হাঁটতে হাঁটতে কইতেছে যে লেকে যামু লেকে যামু। তো ঠিক আছে চল তাহলে লেকেই যাই। তো লেকে আইসি দেখেন যে লেকের মধ্যে ঢুকতেছি, ঢুকে দুজন হাসতে হাঁটতে হাঁটতে গপ্প করতে করতে আসতেছি। তো লেকের ভিতরে ঢোকার পরে আরেকটা বান্ধবী যে আমরা পিক করবো, হে বান্ধবী তো এই লেকের মধ্যে এসে বসে রয়েছে। তো আমার ওই বান্ধবীটা আবার একটু সুন্দর মন্দর বুঝছেন, তো কালো অন্ধকারের মধ্যেও দেখা যায়, আজকে কিসের দেখা যাচ্ছে না এটা বুঝতেছি না। এতে অনেক খোঁজাখুঁজির পরে হ্যারে ফোন দিলাম যে তুই কোনে তুই কোনে, তুই তো অন্ধকারের লাইট, তাহলে তোরে দেখা যাচ্ছে না কিসের নিকা, কয়ে যে হেনে যে চা বিক্রি করতেছে, হেনে হেনে আয়, কিন্তু ওখানে যাও দেখে যে হ্যারে আমরা খুঁজে পেতেছি না। তো এখন কি করার, অবশেষে অনেক কষ্টে অন্ধকারের মধ্যে তারা খুঁজে মুজা বের করছি, খুঁজে মুজা বের করার পরে হ্যার কাছে আমরা যাইতেছি দেখছেন, কিন্তু হ্যার কাছে যাওয়ার পরেও কোনো আলোর কোনো ঠিকানা দেখতেছি না। তারপরে এখন কইলাম যে ঠিক আছে চল, তো এই অন্ধকারের মধ্যে বসে থেকে কোনো লাভ নাই, যে আমরা একটুখানি এর ভিতরে যাই ফর্সার মধ্যে যাই বুঝছেন, তো আলো ফক ফকার ভিতরে যাই। তো আসলাম এখন ফক ফকার মধ্যে, আসার পরে দেখেন চা খামো, এখন কি করবো চা খামো চা খামো, ঠিক আছে ঠিক আছে চল তাহলে চা খাই। তো যে মালাই চা বিক্রি করতেছে লেকের মধ্যে, এই মালাই চা নাকি অনেক মজা, এই জন্য হচ্ছে ওরা করতেছে ঠিক আছে তো চাই খাই। ঠিক আচ্ছা ঠিক আছে তো চা খাই। তো আমার ওইখানে গিয়া আমরা অর্ডার মর্ডার দিলাম, যে মাস্ক এখনো খুলে নাই আমার সুন্দর বান্ধবীটা, তো চাও রেডি হয়ে গেছে আমাকে যে চা আমরা খাইতেছি, তো চা আমরা নিতাছি। নেওয়ার পরে হচ্ছে এখন আমরা একটুখানি ডং মং কইরা ছবি মুবি দিমু, তা হচ্ছে হেরা খাওয়া শুরু করে দিছে দেখছেন। এই যে আরেক বান্ধবী তো সরমে লজ্জায় গুটি গুটি হয়ে যাইতেছে গা, তারপরেও হাই মাই দিছে আপনার করে সবাই রে। তো হচ্ছে দেখেন যে আমরা এখন হচ্ছে চা নিয়ে আল্লাহানি ডং মং করতেছি বুঝছেন, আমি করতেছি ওরা তো আর করতেছে না। তো হচ্ছে যাই হোক, ওরা কইতেছিলাম যে একটুখানি আয় একটু ডং মং করি, তা হেরা আবার খাই আলাইছে এই জন্য আর ডং মং করতে চাইতেছে না। তো চলেন তো এখন আমরা সবাই মিলে চা মা খাই, যেহেতু আপনারা নাই তাই আমরা তিনজন মিলেই খাই। তো খাওয়া শেষে দেখেন যে এই এই গ্লাসগুলো কই ফেলমু কই ফেলমু, তো হচ্ছে করতেছে উজ ওখানে যে লেখা আছে আমাকে ইউজ করুন ওর ভিতরে ফেলে দিয়ে। তো ঠিক আছে, তো ফেলে দিতে গেছে আমার ওই বান্ধবী, হে আবার যে পরিবেশ সচেতন মানুষ বুঝছেন, নোংরা টোংরা কোনো কিছু দেখতে আরে না পছন্দ করে না, এই জন্য হে ফেলাই বের গেছে। এখন আমরা কি করবো কি করবো, চা তো খেলাম এখন ঘুরি চল, যেহেতু যা পাবো তাই খামো। আচ্ছা ঠিক আছে, ঘুরতে 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 দেন এখন ঝালমুড়ি আল মামা পাশে, এই মামার কাছ থেকে আমরা এখন ঝালমুড়ি খামো। তো ওরা দুজন করতেছে ঠিক আছে ঠিক আছে ঝালমুড়ি খামো, তো আমার কইতেছে যে খাবি নাকি খাবি নাকি, কইছে যে না খামো না আমি ঝালমুড়ি খামো না, কারণ আমার হচ্ছে পেটের সমস্যা এই জন্য আমি ঝালমুড়ি খামো না। তো ওগরে ঝালমুড়ি খাওয়া দেখে আমার একটু লোভই লাগছিল বুঝছেন, তো আমি আবার ওগরের কাছ থেকে এখানে একটুখানি নিছিলাম পাম্পটি দিয়া সলিম বুঝ দিয়া বুঝছেন, তা ওরা বুঝতে পারে নাই। যাই ওকে যে ঝালমুড়ি দিতেছে, দেওয়ার পরে হচ্ছে যে আমি একটু ঢংমং করতেছি, ঢংমং করতে করতে ঠাস করে যে ঝালমুড়ির মোড়ানিটা ছিঁড়ে গেছে। যাই ওকে ঝালমুড়ি খাইতে খাইতে দেখেন যে পেয়ারা ভত্তা, পেয়ারা ভত্তা খামো, এখন পেয়ারা ভত্তাটা দেখে এত লোভ লাগছে, পরে কইছে ঠিক আছে তা আমি পেয়ারা ভত্তা খামো। তো পেয়ারা বানায়া দিছে, এখন আমরা পেয়ারা খামো, পেয়ারা বানায়াটা নাকি সুন্দর করে দিছে দেখছেন, দেখেই খালি লোভ লাগতেছে, কি সুন্দর দেখতে কালার, আবার খাইতেও অনেক টেস্ট ছিল। তো পেয়ারা খাওয়া শেষে এখন আমরা কি করবো কি করবো খুঁজে পেতেছি না, তো হঠাৎ করে আইসক্রিম আলারে সহি পড়ছে। তো আইসক্রিম আলারে কইলাম যে আমাদের তিনটা আইসক্রিম দেন, তো শীতের মধ্যে কেউ কোনদিন আইসক্রিম খাই, তারপরেও কইলাম যে না তাও খামো। যাই হোক আইসক্রিম কিন্তু শীতের ভিতরে অনেক মজা লাগে, অন্যরকম টেস্ট, গরমের ভিতরেও তো মজা লাগে কিন্তু শীতের মধ্যে অন্যরকম টেস্টি ফেস্টি লাগে বুঝছেন। আপনারা আল্লাহ টাইমাই করে দেখেন যে কেমন লাগে, কে স্বাদ লাগে না কি লাগে, হেরা আপনারা আল্লাহ টাইম নিয়ে নিয়ে খাইয়া দেখেন। তো যে আমি আবার আইসক্রিম পাওয়ার পরে দেখেন যে আল্লাহ ডংমং করতেছি, যে ডংমং কইরা এই দেখেন যে এখন আমরা সবাই মিলা খাইতেছি, যে আমার এখন এতক্ষণ আমার সুন্দর বান্ধবীটা দেখা গেছে, আরেক বান্ধবীটাও দেখা গেছে, দুইজন একসাথে দেখা গেছে। তো এখন আমরা এতক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমার বিদায়ের বেলায় দেখেন আমরা তিনজন মিলা বক বক করতে 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 রাস্তা দিয়ে হাঁটতে 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 যাইতেছি। তো যাওয়ার শেষে এক বান্ধবীরা এখন আমরা বিদায় দিমু, তো বিদায় মুহূর্তটা তো ভিডিও করা হয় না এই জন্য আপনার করে দেখানো হয় নাই। তো এখন আমরা হচ্ছে যে এক বান্ধবীরা বিদায় দিয়ে এখন আরেক বান্ধবীরা বিদায় দিয়ে আমি এখন চলে যাবো বাসায়। এই যে আরেক বান্ধবীরা বিদায় দিলাম, এই যে বান্ধবীরা টাটা টাটা বাই 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 বাই, তো বান্ধবী নামের ঝামেলায় যে এখনই শেষ হয়ে গেলো দেখছেন, এখন যে সারা বান্ধবীর তোর বন্ধুত্ব সব ভালো থাকবে। এবার এবার আমি বাসায় যাবো, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম পারবো, কারণ আমার সকালবেলা ডিউটি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।